সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী আজ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দিনেশ গুণাবর্ধনের সাথে শ্রীলঙ্কান প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের চলমান উন্নয়ন, দুদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারকরণ, ব্যবসা বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন। শ্রীলঙ্কায় স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনায় দেশটির বর্তমান সরকারের নেতৃত্ব ও গৃহীত পদক্ষেপের প্রশংসা করে ডক্টর শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়। শ্রীলঙ্কার সংকটে বাংলাদেশের সহযোগিতাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে দেশটির প্রধানমন্ত্রী দিনেশ গুণাবর্ধনে বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কার অকৃত্রিম বন্ধু। দুদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশী সুলভ সম্পর্ককে আরও জোরদার করার কথা বলেন তিনি।